कदम तुले कदम तुले हेटे हेटे सोजा से मदीना मुहम्मद मुसलमान होते जाए जोरे वाले जोरे वाले सुभान गायर कमे भाई कलेमा पड़े मुसलमान हब बोले सहज होते बाप बोलबे पुलिस दिए पेटाबे आत्मीय-स्वजन धरे पेटबे क्यों बोलबे मर्डर करबे क्यों बोलबे गुली करबे बोलबे ना बोलबे सलमान जई बोलेछे कलेमा पड़े मुसलमान हब बाप बिराट रागा रेगे गेछे सलमान रातेर बेला घुमियाछे घरेर भितरे अब्बा मा जई घुमिये गेछे हजरत सलमान फारसी रादियल्लाहु ताआला अनहु घरेर दरजाटा खुले बाड़ी थेके पालिएछे ओखान थेके हेटे 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 सोजा मदीनाय रसूलुल्लाहर दरबारे जेते चलेछे किन्तु नबी मुहम्मदटाके चेने ना तार आकृति केमन जाने ना मुहम्मद कोन बाड़ीते थाके कोथाय थाके आलोचना मानुषेर गोलार आवाज मारे काने आसछे मुहम्मद चले जाब जेखने बागेर भय सेइखाने गिये सन्धे हय ओई जे घरटा आलोचना होच्छिलो ओटा हलो इहुदीदेर घर ओई घरे बसे बसे किछु मानुष आलोचना करछे नबी मुहम्मद के केमन करे মারা যায় নবী মুহাম্মদ কে কেমন করে শিরচ্ছেদ করা যায় নবী মুহাম্মদ কে দুনিয়াতে বিদায় করে দেওয়া যায় কেমন করে আলোচনা হচ্ছে ওই সময়তে সালমান ওই গভীর রাতে দরজায় আওয়াজ দেওয়ার সাথে সাথে ওই ঘরে দরজাটা খুলে দিয়ে একটা বয়স্ক ব্যক্তি এসেছে সাথে সাথে সালমান সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম কারণ সালামটা আসতে গেল হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন জান্নাতের ভিতরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠিয়েছিলেন ওই সময়তে আদম নবী জিজ্ঞাসা করো নবী মুহাম্মদের মনটা খারাপ কেন সালমান কোথায় বাড়ি এত রাতে আমি পারসো দেশ থেকে আসছি কোথায় যাবে বলছে তাওরাত কিতাবের ভিতরে একজনের নাম লেখা রয়েছে মুহাম্মদ আমি সেই মুহাম্মদের খোঁজে এসেছি তখন এই ইহুদিটা বলছে মুহাম্মদের খোঁজে এসে তুমি কি করবে তাহলে আমি মুহাম্মদের খোঁজে গিয়ে মুহাম্মদের কাছে কি কলেমা পড়ে মুসলমান হব জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা ইহুদির কাছে যদি কলেমার কথা বলে ইহুদি মেনে নেবে যার মার্ডার করবে বল তৈরি হচ্ছে আর তার কাছে কলেমা পড়ে দল ভারী কর মেনে নেবে যাই না বলেছে ইহুদি নবীর দুশমন ওই ছেলেটার জামার কলারটা চেপে ধরেছে সেটি একটা চাবালতে চড় মারার সাথে সাথে সালমান পাশের ডুকরে কে দেটে বলছে চাচা জান কি অন্যায় করেছি কি অপরাধ করেছি আপনি আমার কানে কেন চল মারলেন বলেন আপনি আমার জামার কলারটা ধরলেন কেন বলেন আপনার কাছে কোনো অন্যায় করেনি অপরাধ করেনি শুধু আমি জিজ্ঞাসা করেছি মুহাম্মদের পরিচয়টা দিয়ে দেন এতে যদি আপনার অসুবিধা হয়
আপনি যদি আমাকে পরিচয় যদি না দেন আমাকে ছেড়ে দেন আপনার কাছে পরিচয় চাই না আপনাকে নবীর সন্ধান আপনাকে দিতে হবে না ওই যুবকের কথা শুনে ওই ইহুদি বয়স্ক ব্যক্তিটা দাঁড়িয়ে চিৎকার করে ভয়ঙ্কর রূপ নিয়ে বলছে সালমান শোনো তুমি যে মুহাম্মাদের ঘোষণা করেছো ওই মুহাম্মাদ আমাদের দুশমন তুমি কবিরাতে আমার ঘরে যে আওয়াজ দিয়েছো এটাই তোমার অপরাধ এই অপরাধের বিনিময় একটা না এক মাস নয় তিন মাস তোমার জেল খাটতে হবে আর তিন মাস জেল খাটার পরে আমি তোমাকে সারা জীবনের মতো ছেড়ে দেব অপরাধটা কি হ্যাঁ কলমা পড়বে ঘরে আওয়াজ দিয়েছে এটাই মিথ্যাকে সে মানুষের ফাঁসানো হয় না রাজনীতি হলো পাক জিনিস ভালো জিনিস রাজনীতির মতো ভালো জিনিস পৃথিবীতে নাই রাজমিস্ত্রি হলো সেরা মিস্ত্রি রাজভবন মানে ভালো ঘর রাজপথ মানে ভালো রাস্তা আর রাজনীতি মানে ভালো নীতিকে রাজনীতি বলে আমরা মানুষ রাজনীতিকে জঘন্য খারাপ করে দিয়েছি যদি বলেন কেন এই রাজনীতি যেটা খারাপ করেছি কারণ আমরা নিজেদের স্বার্থের জন্য খারাপ করেছি হককে না হক করেছি নিজেদের জন্য কিন্তু বাবুজি এবারে বাইরে যুবকেরা জনেরা রাজনীতি খারাপ মিথ্যাকে যে ফাঁসানো হয় কেমন দেখেন আপনি যদি একটা দল করেন আর একটা ভাই যদি আপনার বিপক্ষে দল করে ধরে হয় গাজার কেস নাই তো মদের কেস না তো বিভিন্ন রকম কেস দিয়ে জেলে ঢোকানো হয় না একে ফাঁসানো বলে সালমান ফারসি এটা হলো ইহুদিদের চক্রান্ত সালমান ফারসি কই মুরব্বি ওই বয়স্ক ব্যক্তি ডেকে বলছে তুমি যে আমার ঘরে আওয়াজ দিয়েছো এটাই তোমার অপরাধ তিন মাস জেল খাটতে হবে সালমান তো বিদেশ থেকে আসছে যদি বলে না যদি রাতের বেলা মেরে দেয় তাহলে তো আর কেউ তো বিচার করবে না অর্থাৎ ঠিক আছে আপনার কথাকে আমি মেনে নিলাম তিন মাস জেল কাটা হবে একটা ঘরের ভিতরে বন্দি করে দিয়েছে ঘর থেকে ফাঁকায় বার করে না সন্ধ্যে সকালে খাবার দেয় ওই ঘরে থাকে গুনে গুনে তিন মাস চাই ওভার হয়ে গেল সালমান ফারসি ডেকে বলছে ঠিক আছে আমার তো তিন মাস হয়ে গেছে ছেড়ে দেন বয়স্ক ব্যক্তিটা দাঁড়িয়ে বলছে না তোমার সাজা হয়নি এখনো তোমার ঘরের ভিতরে এক মাস কাটাতে হবে তিন মাস হয়ে গেছে এখনো হবে না দেখবেন কিছু এক মানুষ জেল খাটছে জামিন হবে পিছনদাতে টাকা দিয়ে খোঁচা দিয়ে আবার পিছিয়ে দেয় না এটা সেই জামানা থেকে হয়ে আসছে এখনো হবে ওরে যুবকেরা কেতাবের মধ্যে লেখা তিন মাস যখন ওভার হয়ে গিয়েছে হযরত সালমান জেলের ভিতরে কাগজে মিনতি করে ঘরের ভিতরে বন্দি আমাকে ছেড়ে দেন বলছে ছাড়া হবে না বলছে ঠিক আছে তাহলে আমাকে আর এক মাস থাকতে হবে বলে হ্যাঁ ওই সময় ইহুদি কত বড় চক্র তো কত বড় ধান্দাবাজ আল্লাহর পাকা দুশমন দেখেন ওই ইহুদিটা দাঁড়িয়ে দেখুন বলছে এইবার তো তোমার মোজা দেখাবো ওই একটা মাস যে তুমি ঘরের ভিতরে থাকবে ওই ঘর থেকে যখন বার করব সেটা তোমাকে লাশ করে বার করব অর্থাৎ মৃত্যু লাশটাকে বার করে দাফন করব অর্থাৎ তোমাকে জীবিত বার করব না কিন্তু রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহ যদি কাউকে বাঁচায় পৃথিবীর কেউ মারতে পারবে ঘরের ভিতরে খাওয়া দাওয়া বন্ধ আর খাওয়া আগে খাওয়া দিতে এখন খাওয়া দেয় না না খাবিয়ে মেরে দেবে হযরত সালমান আল্লাহর নবীর পাগল দেওয়ানা সারাটা দিন যখন ওভার হয়ে গিয়েছে পেটের জ্বালা বড় জ্বালা পেটের কিদেতে ছটপট করতেছে ঘরের ভিতরে গরমের সময় পানির পিপাসা কলিজা পেটে যায় হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা ভিতর বাইরে থেকে তালা দেওয়া সালমান জানলাটা খুলে রাস্তার দিকে তাকিয়ে রয়েছে ইহুদি আবার খাবার দেয় না পানি দেয় না যদি করে মানুষকে পাই তার কাছে একটু খাবার চেয়ে নিজের তৃপ্তিটা মেটাবো একদিন ওভার হয়ে গেল পৃথিবীর কোনো মানুষকে চোখে দেখতে পায় না পরের দিন সকালবেলা উঠে সালমান দরজা জানলা ধরে দাঁড়িয়ে রয়েছে একজন ইহুদি হেঁটে যায় সালমান চোখের পানিতে মুখটা ভাসিয়ে দিয়ে বলে ভাই যা পেটের যারা বলো যারা সহ্য হয় না
আমাকে কি এক গ্লাস একটু পানি খাওয়াবে ইসলাম আমাদের কাছে এত সহজে আসেনি আমরা আজকে মুসলমান বলে দাবি করি ইসলামের উপরে গোছড়ি চালিয়ে দিচ্ছি নিজেরা কিছু মনে করিনি সাহাবারা কত কষ্ট মেহনত করে ইসলামকে কবুল করেছে ইহুদিটা চলে গিয়েছে পানির ব্যবস্থা করেনি তৃতীয় দিন হযরত সালমান ঘরের ভিতরে একবার বসে একবার উঠে দাঁড়ায় দাঁড়াতে পারে না পেটে খাবার নাই একবারে ধরে দাঁড়ায় একবারে বসে হঠাৎ কোলে দেখা যায় একটা ফুটে ফুটে চেহারা সুন্দর কত সুন্দর তার চেহারা মাথায় পাকড়ি বাঁধা ছেলে ওই রাস্তা দিয়ে ঘোড়ার পিঠি উঠে সওয়ার হয়ে যায় ওই সময়তে হযরত সালমান দাঁড়াতে পারে না ঠিকমতো কথা বলতে পারে না ওই জানালা ধরে বলে আসসালামু আলাইকুম ওই যুবকটা সালামের উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম ওই সময়তে ঘোড়ার পিঠে থেকে দাঁড়িয়ে কান্না চলে জিজ্ঞাসা করলেন মান আনতা ওমা ইসমুকা আপনি কে আপনার নামটা কি বলেন ওই সময় ঘরের ভিতরে সালমান বলেছিলেন আমি অন্য কেউ নাই আমার নাম হলো সালমান বলছে তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি হলো পারশ দেশে তুমি কি হয়েছে বলছে আমি নবী মুহাম্মাদের খোঁজে এসেছিলাম আজকে আমাকে ধরে নিয়ে 3 মাস বার হয়েছে ঘরের ভিতরে ঢুকে দিয়ে তালা মেরে দিয়েছে আমাকে বার হয়নি এটাই আমার শাস্তি ওই সময় সালমান ওই যুবকটাকে দাঁড় করিয়ে বলছে ভাই যান একদিন নয় দুদিন নয় 3 দিন আমার পেটের মুখে অন্নদানা জোটেনি পানির পিপাসায় কাতর হয়ে যায় এক এত বড় নিষ্ঠুর এত বড় ইহুদি এক গ্লাস আমাকে পানি দেয়নি আপনি আমাকে কি একটু পানি দিতে পারবেন আপনার নামটাকে একটু পানি দিতে পারবেন যাই না বলেছে কিতাবের মধ্যে লেখা ঘোড়াটা ছেড়ে দিয়ে ছুটে 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 একটা ইহুদের বাড়ি থেকে এক গ্লাস পানি এনে আস্তে আস্তে করে যাই না ওই সালমানের হাতে দিয়েছে ইহুদিটা খবর পেয়ে গেছে ঘরের দরজা খুলে আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকে হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হাতের পানির গ্লাসটা হাত থেকে কেড়ে নিয়ে আসার মেরে ভেঙে দিয়েছে পানিটা ফেলে দিয়েছে ওই যুবকটা বাইরে দাঁড়িয়ে বলছে ভাই ইহুদি আপনি গ্লাসটা কেন ছেড়ে নিলেন গ্লাসটা কেন ভেঙে দিলেন পানি দিলেন না কেন ওই সময় বয়স্ক ব্যক্তি ওই যুবককে ডেকে বলছে বারো হয়ে চলে যাও মায়ের থেকে কি মাসির দরদ বেশি হতে পারে আমার কাছে অন্যায় করেছে অপরাধ করেছে বলে ঘরের ভিতরে বন্দি করে রেখেছে আর তুমি কেন এমন করে পানি দিতে এসেছো তুমি বারো হয়ে যাও চলে যাও চলে যাও কত কষ্ট আমাদের এই কষ্ট আছে যদি পেটাপিটি বাদে পেটাপিটি যদি বাদে ছুটে গিয়ে মন্দির ঘরে ঢুকে বলবে আল্লাহর কি আমি হিন্দু আছে না নি বলবে না চাকরির জন্য নাম পাল্টায় বলছে নাম কি তাহলে মিন্টু না মোল্লা না হিন্দু বোঝাল হারি গেলে খোঁজা পাওয়া যাবে আছে না নি আমাদের আছে পানির গ্লাস ফেলে দিয়েছে হযরত সালমানের ঘরে জানালা ধরে বলছে ভাই আপনার নামটা কি বলুন যুবকটা বাইরে ডুবরে কাঁদতেছে এই কান্না দেখে সালমান কেঁদে বলছে ভাই আপনি কাঁদেন আপনার নামটা কি বলছে আমি অন্য কেউ না তুমি যে মানুষটা মহামানবের খোঁজে এসেছিলে মোহাম্মদ সেই মোহাম্মদের ছোট জামাতা আলী যাই না বলেছে সালমান টুকরে কেঁদে উঠে বলে ভাই আলী একদিন তাই দুদিন না 3টে দিন আবার খাওয়া হয় না আজকে ঘরের ভিতরে এমন করে কষ্ট আমাকে বেঁধে রেখেছে ও ভাই আলী আমি যখন পানির কথা জিজ্ঞাসা করেছিলাম আমাকে একটু পানি দাও পানি দাও আমার নবীর দুশ্মন চাওয়ালতে চর্বে লাল করে দিয়েছে আজকে আমার চাড়ে আমার কলিজা পেটে যায় আপনি একটু করে চলে যান চলে যান আমার বিশ্ব নবীর দরবারে গিয়ে খবর দেন ওই সময় তালি ঘোড়াটাকে ঘুরিয়ে সোজা মদিনার দিকে রওনা আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে
সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছে। হযরত আলী দরজার কাছে নবী নববীর দরজার কাছে গেলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে দেখে হযরত আলী দুই চোখের পাশ দিয়ে পানি টপ 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 করে জমিরে পড়তেছে। আল্লাহ নবী এসে বলে, যাবা তো ওরে বেটা আলী, তোমার কি এমন করে কাঁদিয়েছে? হযরত আলীর কান্না দেখে অমর তরবারি হাতে করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনার জামাত আলীর যারা কাঁদিয়েছে একবার অনুমতি দেন, অনুমতি দেন, তাদের মাথাটা আমি দ্বিখণ্ডিত করে দেব। হযরত আলী ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার মাঝখানে আমার একটা ঘটনা ঘটে গিয়েছে, আমি অনুমতি আপনাকে দেব না, আমি আপনাকে বলবো না, যদি এই মুহূর্তে বলি আপনার ওমর সহ্য করতে পারবে না, অর্থাৎ ওমরের কাছ থেকে একটু সরে এসো। যাইরা সরে আসতে বলেছে, ওমর দাঁড়িয়ে বাঘের মতো চিৎকার করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইমানদারের কষ্ট হবে, ইমানদার মার খাবে, আমি ওমর সহ্য করতে পারবো না। একটা বার বলুন কি ঘটনা ঘটে গেছে? আল্লাহ নবী ডেকে বলছে, ওমর তুমি ভিতরে যাও, আমি একটুখানি আলীর মুখের ফয়সালাটা শুনেলেই। ওই সময়তেই ওমর ঘরের ভিতরে মসজিদ নববীর ভিতরে, আল্লাহ নবী ডেকে বলছে, আলী বলো তুমি চিন্তা করো না, বলে ফেলো। ওই সময়তে বিশ্ব নবীর দরবারে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন পাগল পারস্য দেশে তার বাড়ি তৌরাত কিতাবে আপনার নাম পড়েছে, আপনার বিস্তারিত শোনা পড়ার পরে আসছিল আপনার খোঁজে, ইহুদিরা ঘরের ভিতরে বন্দি করে দিয়ে একদিন নেই দুদিন তিন মাস জেল কাটেছে, কয়েকটা দিন হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে এত সুন্দর তার চেহারা, তার চেহারাটা রোগা হয়ে গেছে, খেতে দেয় না, পানির পিপাসায় কাতরাচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি এক গ্লাস পানি নিয়ে হাতে করে দিয়েছি, ওই ইহুদিটা হাত থেকে পানির গ্লাসটা কেড়ে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আচার মেরে ভেঙে দিয়েছে। আল্লাহ নবী ডুবরে কেঁদে উঠে বলছে, আলী তুমি চলে যাও, চলে যাও, ওই ইহুদিটাকে গিয়ে বলবে, অন্য কেউ না আখিরি জামানার নবী মুহাম্মদ আমাকে পাঠিয়েছে, ছেড়ে দিতে বলো। আলী ছুটে ছুটে গিয়ে বলছে, ভাই ইহুদি, বিশ্ব নবী বলেছেন ছেড়ে দিতে, আপনি ছেড়ে দেন। ইহুদি চিৎকার করে বলতেছে, হে নবীর জামাতা আলী, চলে যাও, চলে যাও, চলে যাও, তোমার নবীকে আমি মানি না, তোমাকেও মানি না, অর্থাৎ এই ছেলেটাকে আমি ছাড়বো না, চলে যা। হযরত আলী ছুটে 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 মসজিদে এসে দাঁড়িয়ে, মসজিদের কাছে সে দেখ আল্লাহর নবী রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই সালমান আসবে, খুশিতে বাগে বাগ হয়ে যাবে, তাই চুক্তি করে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে দেখা যায় আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি বুকের পাটা দাগের বলছে, নবী মুহাম্মদকে মানি না, তোমাকেও মানি না, তুমি বার হয়ে চলে যাও, অর্থাৎ আমাকে ছেড়ে দিয়েছে, ওই সালমানকে ছাড়বে না বলেছে, সালমানকে ছাড়বে না। আল্লাহ নবী হযরত আবু বকরকে ডাকলেন, বাবা আবু বকর তুমি যাও, আমার কথা বলো, আল্লাহর নবী ছেড়ে দিতে বল, যুবক যুবক কি অন্যায় করে তার বিচার আল্লাহ রসুল করবে, তুমি ছেড়ে দাও। আবু বকর আসলেন, ছাড়িনি, উসমান গনিকে পাঠিয়েছেন, ছাড়িনি। হযরত ওমর মসজিদে নববীর ভিতর হাত তুলে বলছে, আল্লাহ, আবু বকর গিয়েছে যখন ছাড়িনি, উসমান যাচ্ছে, আল্লাহ যেন না ছাড়ে, কেন দুজনা পার হয়ে গেছে, আগে আলী গেছে, তারপর আবু বকর, তারপর উসমান, আর উসমান যদি ফিরে আসে পরের পালাকার, হযরত ওমর, ওমর যে রাস্তাতে একবার যায় শয়তান 40 দিন সে জায়গায় যায় না, যায় শুধু ওমরের একবার মুখের দিকে তাকাবে, মনে হচ্ছে কি আজরাইল এসে তাকাবে, একবার তাকাবে, মিনা খলাক না, যার দিকে একবার করম মেজাজ দেখাবে সে মিনা খলাক, ওমর যাইতেই না,
অমর যাই তাই না আমার আল্লাহ বলেছে লা কানা বাদ নাবিগুন লা কানা অমর আমার আল্লাহ যদি দুনিয়ায় কাউকে নবী করে পাঠাতেন আমার পরে অমরকে নবী করার ক্ষমতা নবী হওয়ার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ অমর হাত তুলে বলছে আল্লাহ জানো উসমান ফিরে আসে আল্লাহ উসমান যদি ফিরে আসে কত বড় বাপের বেটা নবীর পাগলকে আটকে রাখা সাত আমি মেটাবো আমি যাব কোনো কথা বলে মিনাহা খলাক না করে গর্দনটা ফেলে দে মাথা চুল টেন টেন নিয়ে আসবো তো নবীর দুশমন দাঁড়া তো ব্যবস্থা করব কেতাবের মধ্যে লেখা ওমরের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে হযরত উসমানের গনে জিন নুরাইন কদম তুলে যে চোখের পানি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন গিয়ে সালাম দিয়েছি সালমান ডুকরে কেঁদে উঠেছে ঠিকমতো কথা বলতে পারে না তার জীবন শেষ হয়ে যাব 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 ভাব আমি ইহুদিকে ডেকে বলেছি ছেড়ে দার ওই ইহুদি কোনে মোটে ছাড়তে চায় না ইয়া রাসূলুল্লাহ আপনাকে যেতে হবে চাই না বলেছে ওমর চিৎকার করে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার তিনজন সাহাবী পার হয়ে গেছে এইবার তো আমি ওমর আমার পালা এইবার একটু আমাকে অনুমতি দা এইবার একটু হাল্লা নই বলছে তোমার অনুমতি হবে না বলে কেন বলে তুমি খুব খাতারনাক মাল আমি জানি তুমি যে বিষ এটা আমি জানি তুমি গেলে তোমার যদি ধরে আনতে বলি তুমি বেঁধে বেঁধে আনবে ছাড়বে না এটা আমার জানা অর্থাৎ আমি তোমাকে ছাড়বো না আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি নিজে ওই জায়গায় যাব জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ কলমা পড়তে গিয়ে কত কষ্ট করতে হয়েছে আমাদের এই কষ্ট আছে জল চাচ্ছে আসেনি জল চাচ্ছে চাঁদা কেউ দেবেন চাঁদা আবার কেউ দেবেন বাদা আবার দশ টাকা দিয়ে সাতবার করে হিসেব চাবেন এই টাকা কি করেছে কমিটি কি মেরে খাচ্ছে নাকি এই কত গোপ ফুলে আল্লাহ নবী যাচ্ছে ওমর পিছনে আল্লাহ রসুলের জামা ধরেছে আর রসুলাই গাইবেলা আপনি যাবেন আর আমি যাব না অনুমতি দেন আমিও যাব আল্লাহ রসুল যে তুমি মসজিদে বসো আমি আসি তাহলে না জামা ধরে বলছে যাব না আপনার অনুমতি দিতে আল্লাহ নবী হাত দুখানে তুলে বলে আল্লাহ বড় বিপদে পড়ছে এদিকে ওমর আর ওদিকে আমার পাগল বিপদে এখন আমি যাব আল্লাহ ওমরকে নিয়ে যাব না যতক্ষণ অনুমতি না আসবে ততক্ষণ আমি তো যেতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জিব্রাইলকে চলে যাও আমার নবী খালি মুখ দিয়ে বলবে ওমর তোমার হাতে তরবারি তুমি রেখে দাও খালি ভাবে তুমি যাবে রাগটা ঠান্ডা করে রাসূলুল্লাহর সাথে যাবে কোন ঝামেলা তুমি করবে না জিবাল এসে রসুলুল্লাহকে বললেন আল্লাহ রসুল বললেন ওমর তুমি যদি আমার সাথে যেতে চাও সর্বপ্রথম দুটো শর্ত হলো এক নম্বর হলো তোমার রাগটা ঠান্ডা করতে হবে আর দ্বিতীয় নম্বর হলো তরবারিটা রাখতে হবে ওমর বললেন ইয়া রসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সব মেনে নিলাম কিন্তু তরবারিটা রাখবো না যে ইহুদিটা তোমার দুশ্মনকে আপনার দুশ্মনকে বেঁধে রেখেছে আমি একটুখানি ওর মুখে চেহারাটা দেখতে চাই আমি হাতে দেখতে চাই আমি তরবারিতে দেখতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ এই হলো ইমানদার এই হলো ইমানদার আর আমরা এমন ইমানদার আছি হক কথা বলতে পারিনি ওই সেই ইমান সাহেব আর পীর সাহেব হক কথা বললি বিপদ বিপদ না মারিয়েটে কথা বলছে শরমে গিলতি পারে না গরমে ফেলতে পারে না আছে না ইমাম সাহেবের কাছে যদি ফতোয়া চাইতে যায় ইমাম সাহেব চুপ থাকে বলবো না এই পয়সা লালো যদি বলি আর মাল দেবে আল্লাহ রাসূল বলছেন না সব ঠিক আছে তুমি তরবারিটা রেখে দাও খালি আমার সাথে চলো বলছেন চললেন চারজন সাহাবী আল্লাহ রাসূল গেলেন ইহুদিকে ডেকে বলছে শোনো তুমি ছেড়ে দাও বলছে না ছাড়বো না বলছে কত টাকা লাগবে বলছে তাও টাকা লাগবে না ছাড়বো না আচ্ছা এই যে জমিটা মনে করেন আপনার বোঝাবার জন্য আপনার জমি আমি এসে বলছি ভাই জমিটা বিক্রি করবেন তা আপনার টাকা পয়সা দরকার বলছে না ভাই জমি বিক্রি করুন তা আমি মানুষের যদি বলি বিক্রি করবে কি বলুন কত নেবে বলুন কত নেবে বলেন অনেক এ বিক্রি করবে না আমি শুনুন কত নেবে তাহলে বলছে এমন দাম বলবো যেন আসারকে ছুট মার
এমন দাম বলবো যেন আসার কে ছোটে মাওলানা কোটি টাকা বলছে এই জমি এক কোটি টাকা লাগবে এই এক কোটি টাকা লাগবে বলে তার মানে কি ধানটা জমি বিক্রি করবে এটাই আল্লাহ রাসূল বলছে কি লাগবে বলো বলছে লাগবে না কি লাগবে লাগবে না কি কি দ্বিতীয় কত টাকা লাগবে লাস্টে কেতাবের মধ্যে দুটো বর্ণনা এক জায়গায় বলছে 100 খেজুর গাছ আরেক জায়গায় বলছে 1000 খেজুর গাছ ওই ইহুদি তখন বলছে তো শুনবে না তখন বলছে আমি ছাড়বো তবে একটা কাজ করতে হবে কি একটা বাগানে 1000 খেজুর গাছ দিতে হবে আরেক জায়গায় বলছে না 1000 না 100 খেজুর গাছ 100 খেজুর গাছ বা 1000 খেজুর গাছ একটা বাগানের ভিতরে আমার যদি দেন আমি ছেড়ে দেব আচ্ছা আল্লাহ রাসূলের কাছে যদি এরকম দাবি করে আল্লাহ রাসূল যদি আল্লাহর কাছে চায় আল্লাহ দিতে পারবে না পারবে না পারবে তো আচ্ছা এই বিশ্বাস আছে তাহলে এই বিশ্বাস যদি থাকে চার দোকানে বউ কি বসাই কেন আগেকার জামানা দেখুন চার দোকানে দুটো জিনিস বসে হয় ভাই টিভি আর না তো বউ না তাহলে আল্লাহ যদি রুজি দেয় আল্লাহ যদি সব করতে পারে তাহলে চার দোকানে টিভি আর বউ বসিস তাহলে ভরসা এখানে নেই আল্লাহ নবী ডেকে বলেছিলেন ভাই ইহুদি একটা বাগানে যদি 1000 খেজুর গাছ দিতে হয় তুমি কি ছেড়ে দেবে বলছে হ্যাঁ বলছে 100 খেজুর গাছ দিলে বলে ছেড়ে দেবে বলছে হ্যাঁ আল্লাহ নবী হযরত উসমান গনিজিন নুরাইনকে বললেন এ বাবা উসমান মদিনায় কি তুমি খুঁজে 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 1100 খেজুর গাছ কি তুমি দেখতে পাবে বলছে ইয়া রাসূল আল্লাহ তা তো দেখা যায় না কোন বাগানে 100 খেজুর গাছ নেই আবার কোন জায়গায় 100 এর বেশি আছে কোন জায়গায় কম আছে কোন জায়গায় বেশি আছে কিন্তু ইহুদির শর্ত হলো একটা বাগানে 100 খেজুর গাছ দিতে হবে দু জায়গায় দিলে হবে না তিন জায়গায় দিলে হবে না অর্থাৎ হলো বদমাইশি করার শয়তানি চাল হচ্ছে শয়তানি ধান্দা নাকি বলে আল্লাহ নবী ডেকে বললেন এ বাবা উসমান এই মাঠটা কার বলো ওই সময় মদিনায় একজন সাহাবী দাঁড়িয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ এই জমিনটা হলো আমার বলছে জমিনটা তুমি কি দান করবে বলছে হ্যাঁ আপনার জন্য জমিন কেন নিজের জানটাও দিয়ে দিতে রাজি আছি এই জোরে বলেন সুবহানাল্লাহ মুহূর্তের মধ্যে নিজের জানটা দিয়ে দেব শুধু আপনি যদি বলেন আমি দিয়ে দেব আল্লাহ নবী বললেন তাহলে জমিনটা তুমি দান করবে বলছে হ্যাঁ আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে ডাকলেন সিদ্দিক আকবরকে ডাকলেন উসমান গনিজিন নুরাইনকে ডাকলেন ওই সময় হযরত ওমরকে ডাকলেন হযরত আলীকে ডেকে বলেন আলী তোমরা চারজনা মদিনার অলিতে গলিতে চলে যাও খেজুরের দানাগুলো খুঁজে খুঁজে আনো খেজুরের বিচিগুলো গুনে গুনে আনো খেজুরের বিচি খেজুরের দানা দানা বলে বলছে লিয়েছো চারজন সাহাবী এদিক ওদিক এদিক ওদিকে খুঁজতে থাকে খুঁজে খুঁজে জামাই করে কোচরে করে খেজুরের দানাগুলো এনে হাজির হয়ে গেছে খেজুরের দানাগুলো এক জায়গায় রাখলেন রাখার পরে আল্লাহ নবী বললেন সাহাবারা তোমরা খেজুরের দানাগুলো গুনতে থাকো দুটো বর্ণনা কোন জায়গায় বলছে 100 খেজুর গাছ আর কোন জায়গায় বলছে 1000 খেজুর গাছ মনে করেন 1000 খেজুর গাছের বর্ণনাটাই ধরলাম বলছে সাহাবারা তোমরা খেজুরের দানাগুলো গুনে গুনে দেখো 1000 আছে কি চারজন সাহাবী গুনে 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 বলছে ইয়া রাসূলুল্লাহ 1000 এর দানা এই জায়গায় হাজির হয়েছে হযরত আবু বকরকে বলছে তুমি গুনো আবু বকর গুনে বলেন ইয়া রাসূলুল্লাহ 1000 ঠিক আছে উসমান গনিকে বলছে তুমি গুনো উসমান গনি বলছে হুজুর 1000 ঠিক আছে বাবা আলী তুমি গুনতে থাকো বলছে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ গুনে দেখলাম 1000 হযরত ওমরকে বলেন ওমর তুমি গুনতে থাকো ওমর গুনে গুনে বলছে আপনি হাত তুলে যে কান্নাকাটি করতেছেন তাই তো আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনি হাতটা নামিয়ে দেন নামিয়ে দেন নামিয়ে দেন আল্লাহর হুকুম হয়েছে আপনি দানাগুলো বসিয়ে দেবেন চোখটা বন্ধ করে দানা বসিয়ে দেবেন আর দানা যেই বসানো হয়ে যাবে চোখটা কাবার দিকে মুখ করে চোখটা খুলবেন এই চোখ খুলে পিছনের দিকে তাকিয়ে দেখবেন আল্লাহর কুদরতি ক্ষমতায় 1000 খেজুর গাছ হয়ে গিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ রাসূল খুশিতে বাগে বাগ হাত তুলে নিয়েছেন চোখ বদায় 10টা দাগ হয়েছে বলছে হ্যাঁ তাহলে 10টা দাগে কোটা কোটা দানা বসাতে হবে 100 দানা নিয়ে যে এরা চোখ বন্ধ করে যেই যাবে হযরত ওমর পিছনটা থেকে আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ কি আই বললা এই বাবা কি হয়েছে বলছে দানা আপনার বসাতে দেব না আমার তো পাটান নিয়ে তরবারি নিয়ে তো পাটান নিয়ে আমাকে আমাকে খালি নিয়ে এসেছেন ঠিক আছে আপনি দানা বসাচ্ছেন আমাকে অংশীদার করতে হবে আমাকেও সাথে নিতে হবে আল্লাহ রাসূল বলছে কি করে তোমার সাথে নেই আল্লাহ তো আমার পাঠিয়েছে আল্লাহ তো আমাকে বসাতে বলেছে তোমাকে কিভাবে নেই হবে না
বলছে না যদি আমাকে সাথে না নেন অর্ধেক যদি আমাকে দানা না দিয়েছেন আমি বসাতে দেব না আচ্ছা কি বিপদ ফের হাত দুখানা তুলেছে ও আমার আল্লাহ আমার সাহাবী ওমর তো পাগলামো শুরু করে দিয়েছে আল্লাহ এখন ওমর বলছে আমি কিছু দানা বসাবো ওই সময় তো আমার আল্লাহ তাকে বলেছিল জিবরাইল চলে যাও আমার নবীকে গিয়ে বলো ওমর যদি দানা বসাতে চায় দানা বসাবে বটে ওমর চোখটা বন্ধ করে দানা বসাবে যদি চোখ চেয়ে যদি দানা বসায় তাহলে গাছ হবে না হযরত ওমর চুক্তি করে দাঁড়িয়ে জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ ওমরের কাছে কিছু দানা দান দানা দান ওই দানা গুলো বসাবে গাছ হবে চোখ বন্ধ করে বসাতে হবে বলছে ঠিক আছে এবারে কিছু দানা 500 দানা হযরত ওমরের কাছে দিলেন আল্লাহ রাসূল 500 দানা নিয়েছেন চোখটা বন্ধ করে এক দুই করে দানা গুলো বসাতে থাকে দানা গুলো আল্লাহ রাসূলের দানা গুলো বসানো হয়ে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দানা বসাতে 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 ওমর মনে মনে কইছে আল্লাহ রাসূলের চেহারাটা এত সুন্দর আল্লাহর নবী যখন হাসতেন এই দাঁতের ফাঁক দিয়ে জান্নাতি আলো বার হতো আল্লাহর নবীর চেহারাটা উজ্জ্বল দেখলে জীবনের গুনাহগুলো মুছে যেত যারা আল্লাহর নবীকে একবারে দেখেছে আল্লাহর নবীকে ফিরে ফিরে শেয়ার যেতে চায় না যারা নবীকে দেখেছে তারা পাগলের মতো হয়ে গেছে আল্লাহর রাসূল তো সবসময় আমাদের কাছে চেয়ে চেয়ে থাকতেন মুসকে মুসকে হাসতেন কথা বলতেন এখন আল্লাহর রাসূল যে চোখটা বন্ধ করে দানাগুলো বোঝাচ্ছে আমি ওমর আল্লাহর রাসূলের চোখ বন্ধ করে দানা বসানোটা একটু দেখব আল্লাহর রাসূল চোখ বন্ধ করেছে কেমন লাগছে আল্লাহর রাসূলের এটা একটুকুন আমি ক্যামেরা করব তাই দানা বসাতে বসাতে দানা বাঁধতে বসাতে বসাতে ওমর ছুটে গিয়ে আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে চোখটা চেয়ে 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 আল্লাহর রাসূলের দিকে তাকাচ্ছেন আর আল্লাহর রাসূল চোখ বন্ধ করে দানা বসাচ্ছেন ওমর মুসকে মুসকে হাসছে আল্লাহর রাসূল চোখটা বন্ধ করেছে কত সুন্দর দেখাচ্ছে এইগুলো দেখতে দেখতে হযরত ওমর একটা দানা বসিয়ে দিয়েছে আবার চোখ বন্ধ করে আবার দানা গুলো বসাতে শুরু করেছে দানা যে আল্লাহর রাসূলের যখন বসানো হয়ে গেল আল্লাহ নবী ডেকে বলছে ওমর তোমার খবর কি বল বলি ইয়া রাসূলুল্লাহ আমারও শেষ হয়ে গেছে আমিও খতম করে দিয়েছি আল্লাহ নবী ডেকে বলেছিলেন ওমর দানা সব বসানো হয়েছে বলছে হ্যাঁ বলছে এবার কাবার দিকে তুমি তাকাও হযরত ওমর কাবারের দিকে তাকিয়েছে আল্লাহ নবী কাবারের দিকে তাকিয়েছে কাবারের দিকে তাকাবার পরে মুখটা ঘুরিয়ে দেখছে ওই বাগানের ভিতরে মুহূর্তের মধ্যে কুদরতি ক্ষমতা আমার আল্লাহ 1000 খেজুর গাছ তৈরি করে দিয়েছে আর জোরে বলেন সুবহানাল্লাহ ইহুদি চোখ রসগোল্লা এরকম চের জোয়াল্লা কার কাছে চেয়েছি 1000 দিতি বলছি সাথে সাথে এ তো সাংঘাতিক লোক আচ্ছা ইহুদির পিলে শুনকে যাবে না যাবে না ইউদুদ এখন ফন্টি করছে বলছে ওমর এই আল্লাহ নবী তাহলে কি তাহলে গুনে ডাকবো তাহলে কি দেখবি তাহলে 1000 হলি তার তারবো কম হলি ছাড়বো না বেশি হলি ছাড়বো না কেন ওমর তো ইহুদি শয়তান ও দেখছে যদি দানা 1000 দানা গুনতি গুনতি যদি একটা বেশি হয় তাহলে ওতে তো গাছ হবে আর গাছ যদি বেশি হয় ছাড়বো না কত বড় শয়তান ধান্দা দেখো আছে না কিছু মানুষ পেস পেস মারতে থাকে পেস জিলিপির যেমন আড়াই পেস মনের ভিতর আড়াই পেস এলে মসজিদে নামাজ পড়ে আছে না কিছু কিছু হাজি সাহেব আছে মসজিদ থেকে ফাঁকায় বার হয় না ইল্লাল্লাহ জিকির করছে আর শুধু কাটি দিচ্ছে গ্রামে কি হচ্ছে বলে আমি 2 লাখ টাকা তো হজ করে বাড়িয়েছি আমি যদি চার দোকানে বসে কুদুমি করি লোক বলবে সে চার চা খে কোমাল এই 2 লাখ টাকা হজ করে বেকার করেছে খারাপ বলবে দরকার নেই মসজিদে বসে বসে ঝালি আছে না এরকম ইমাম সাহেব যদি দুদিন কামাই করেছে শুধু কিনুর গুতমেছে শুধু কিনুর গুতো এত কামাই করছে কেন যে ইমামের পিছনে নামাজ পড়ছে সেই ইমামের গুতো মারছে আছে না আড়াই পেস এলে মসজিদে গিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে জিকির করছে এত জিকির করছে মনে হচ্ছে ও আজরাইল ফেরেশতা ফেল আর বাইরে এসে যা কথা বলছে মানে ইবলিস শয়তান ফেল আছে না ইহুদি চিৎকার করে বলতেছে মুহাম্মদ ছাড়বো না 1000 যদি হয় ছাড়বো কোমলে ছাড়বো না বেশলি ছাড়বো না যে শর্ত বাঁধিয়ে দিয়েছে আল্লাহর নবী ডেকে বলছে আবু বকর সত্যি কথা বলো কোটা দানা আছে তুমি ঠিক করে গুনেছে আবু বকর হাত তুলে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি একবারে নয় তিনবারে গুনেছি 1000 আছে এই বাবা ওমর তুমি বলো খবর কি বলে হুজুর আমিও তিনবারে গুনেছি 1000 আছে এই বাবা উসমান তোমার খবরটা কি বলো বলে আমি গুনেছি 1000 আছে এই বাবা আলী তোমার খবরটা কি বলে দাও ওই সময় আলী ডেকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি
তিন বারে গুনেছি 1000 আছে যাই না বলেছে আল্লাহ নবী বুকে ভরসা নিয়ে বলতেছে ও ভাই ওদি ওদি যদি তোমার খেজুর গাছ দেখতে হয় তুমি তাড়াতাড়ি দেখে ভালো লেট করো না কারণ আমার পাগল ঘরের ভিতরে কত পেরেশানিতে রয়েছে আমি নবী মুহাম্মদ সহ্য করতে পারবো না ইহুদি গুনতে 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 দেখা যায় 999টা হয়েছে ওটার একটা গাছ কম হয়েছে একটু জোরে বলেন সুবহানাল্লাহ কোটা গাছ কম একটা ইহুদি লাম মেরে উঠেছে চিৎকার করে বলছে মোহাম্মদ হচ্ছে না হবে না ছাড়ছি না ছাড়বো না বলে কেন কি হয়েছে বলে একটা কাজ কম হয়েছে ঘুরে দেখো আল্লাহ নবী মাথায় হাত দিয়ে বলতেছে আবু বকর এখন তুমি লাইন ঘুরো একটা কাজ কেন কম হয়েছে বলো বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো গুনে দেখেছি ঠিক ছিল কিন্তু কাজ কেন কম হয়েছে আমি তো বলতে পারবো না আল্লাহ নবী বলছে কাতারগুলো লাইনগুলো গুনতে থাকো গুনতে 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 দেখা যায় একটা লাইনে 99টা হয়েছে এক জায়গায় দানা বসিয়েছে দানাটা সেই জায়গায় পড়ে রয়েছে কাজ হয়নি আল্লাহ নবী ওমরকে ডেকে বলছে ওমর শোনো 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 তুমি ওই জায়গায় দানাটা কেমন করে বসিয়েছিলে বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইহুদি তো মুসলমানদেরকে মারবে বলে চক্রান্ত করেছে আপনাকে মারবে বলে চক্রান্ত করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু মারা নয় মারা নয় আমি এটাই চেয়েছি আপনি কোনদিন কষ্ট আপনার কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারবে না তাই আমি এমন একটা বাহানা করেছি এই বাহানাটা আমার আল্লাহ কবুল করে নিয়ে পৃথিবীর একটা ইতিহাস তৈরি করে দেবে রে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী ডেকে বললেন ওমর তুমি কি বাহানা করেছো বলে দাও ওই সময় তো ওমর বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে চোখ বন্ধ করে দানাগুলো বসাচ্ছিলেন আমি চোখটা চেয়েছি চেয়েছি দানাগুলো দেখছিলাম একটা আপনার চেহারাটা দেখার পরে আমি একটা দানা চেয়েছি বসেছি এর পাওয়ারটা দেখাবার জন্য ওই যেটা আমি চেয়েছি দানাটা লাগিয়েছি ওইটাই গাছ হয়নি আল্লাহ নবী ওই জায়গায় দাঁড়িয়ে আবার ওই দানাটা হাতে করে নিয়ে চোখ বন্ধ করে বসিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতি ক্ষমতায় সেই দানা থেকে আবার ফের গাছ পরিপূর্ণ হয়ে গিয়েছে জোরে বলেন আট জোরে বলেন সুবহানাল্লাহ তালি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়া হবে না হবে না ছেড়ে দিয়েছেন সেই সালমান ফারসি বিরাট বড় আল্লাহর একটা ওলি হয়েছে কালেমা পড়ে মুসলমান হয়ে পাকা ইমানদার মজবুত তৈরি হয়েছে হযরত সালমানের বহু হাদিস হাদিস পাকের মধ্যে বর্ণনা হয়েছে তাহলে কালেমা পড়তে গিয়ে মার খেতে হয় এখন আমরা যারা মুসলমান আছি বুকে হাত দিয়ে বলেন কলেমার জন্য মারি খেয়েছে কে কে হাত দিয়ে বলেন হাত তুলে বলেন যে আমি কলেমা পড়িস বলে মারি খেয়েছি কেউ নি আর যদি বল হয় তুমি কলেমার জন্য মারি খাওনি মুসলমান হবে বলে মারি খাওনি পার্টির জন্য মারি খেয়েছে কে কে একটু হাত তোলো বেশিরভাগ উঠবে ইনকিলাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডুবাদ আছে না ওরা খাবে পেজ তোমার দেবে পেজের খোলা আর ইতি তকবি দিয়ে মাথা খারাপ করে দেয় না এই ভোট আসে কিছু মুসলমান মাথা খারাপ এদের পাগলের মতো রয়েছে কিন্তু ইমানদার যদি হয়ে যেতে পারো তাহলে আমাদের নসিবটা ভালো হবে আর ইমানদার যদি না হও তাহলে বিপদ আসবে না আসবে জলসা হচ্ছে ছুটে পালাচ্ছে পালায় না আল্লাহ নবীর একজন সাহাবী সাহাবাদেরকে নিয়ে বসে আল্লাহ রাসূল বলতেছে জিহাদের ময়দানে যেতে হবে মাল দাও সর করো সবাই মাল দেওয়া শুরু করেছে কিন্তু আল্লাহ রাসূলের একজন সাহাবী যে হলো লুলো লুলো হাত নেই পা নেই লুলো তার নাম হলো হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হযরত আকিল আমা গুরুদেব গুরুদেব মায়ের কাছে কি বলছে মা আল্লাহ রাসূল তো জিহাদে যাওয়ার জন্য মাল চেয়েছেন আবার জিহাদের ময়দানে যেতে বলতেছে ইয়া রাসূল রাসূলুল্লাহ হুকুম করেছে আম্মা যান এখন আমার হাত নেই ভালো করে আমি কেমন করে যাব আমার পা নাই তো যেতে পারবো না ইয়া রাসূল আল্লাহ গাবি আল্লাহ হুজুর আপনা আম্মা যান আমি রাসূলুল্লাহর কাছে কিছু টাকা পাঠাবো পয়সা পাঠাবো তার জন্য বাড়ি কি আছে দা হাত নেই পা নেই কিছু আছে দান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে যাবে সহযোগিতা করতে বলেছেন মা কেঁদে বলছে বাবা আকিল তো আমার কাছে কিছু নেই তোমার দিতে দেওয়ার মতো আমার ক্ষমতা নেই তাহলে কি হবে
আকিল রাদিয়াল্লাহু তাআলা হামাগুড়িতে ইহুদিদের কাছে গেছে। ইহুদির একটা বাগানে গিয়ে বলছে, ভাই ইহুদি তোর বাগানের কোনো কাজ আছে দেবে? আচ্ছা এই হাত নেই কাজ করবে কি করে? তিনজনা যুক্তি করছে, একজন ফকির, একজন কানা আর একজন খোড়া। তিনজন কানা খোড়া আর ফকির তিনজনে বসে যুক্তি করতে করতে যে কানা এদের দিকে তাকিয়ে বলছে, এই আকাশে কত বড় চাঁদ উঠেছে দেখ। কে বলছে? কানা। কানা কি বলছে? আকাশে কত বড় চাঁদ উঠেছে দেখ। যেই বলেছে তখন খোড়া বলছে, কত বড় চুতিয়ার বাচ্চা বল দেন, ও চোখ নিয়ে দেখতে পায় না, ও বলছে আকাশে চাঁদ উঠেছে। তোর একে লাদি তো থম না ভেঙে দেবো। কে বলছে একে লাদি তো থম না ভেঙে দেবো? খোড়া। আছে খোড়া পা আছে, ও কিসি লাতি মারবো? বলছে তোর একে লাতি দিব থম না ভেঙে দেবো। আজ সেই ফকিরটা বলছে, এই মারবি যেখানে জোরে মার, যত টাকা লাগে আমি দেবো। ফকির কি বলছে? যত টাকা লাগে আমি দেবো। ওই ইহুদির কাছে গিয়ে যেই বলছে যে আমার তোমার বাগানে যদি কোনো কাজ থাকে দাও আমি কাজ করব। ইহুদি ছেড়ে দেয়, মারবে না, যে হাত নিয়ে কি কাজ করবে? হাত দিয়ে তো কাজ করতে বলছে, দাও না আমি কাজ করব, আমি মুখ দিয়ে করব। ইহুদি দেখছে যে মুসলমানদেরকে জব্দ কিভাবে করা যায়, তাও বলছে এই কুয়াতে পানি তুলতে পারবি? বলছে হ্যাঁ। তো বলছে পানি তুলবো, তিনটা করে খেজুর দেবো। বলছে ঠিক আছে, কি করতে হবে? বলছে একটা শর্ত হলো, বালতিতে রশি তোমার বেঁধে দিতে হবে আর দড়িয়াটা আমার পেটের সাথে বেঁধে দিতে হবে। হযরত আকিল কত বড় নবী প্রেমী, নবীরে দেওয়ানার আমরা কেমন নবীরে দেওয়ানা দেখে। হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটে দড়ি বাঁধা, মাথা দিয়ে ঠেলে 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 বালতি কুয়ারে ভিতরে পাকে পাকে পানি তোলে। এই পাকে থেকে দে পেটের চামড়া উঠে যায়, পেটের চামড়া উঠে যায়। এইভাবে পানি তুলে পানি তুলে পানি তুলে খেজুর হয়েছে কিছু, ওই খেজুর গুলো নিয়েছে গা দিয়ে রক্ত। ওই হযরত আকিল দেখে বলছে, ভাই ইহুদি আমার তো হাত নাই, আমি কেমন করে খেজুর নেব? আমার এই যে গায়ে পাঞ্জাবি রয়েছে, পাঞ্জাবিটা একটু কোণে ছিঁড়ে দেন। ওই পাঞ্জাবি একটু কোণে কাটা হলো, ওই পাঞ্জাবি কেটে দেওয়ার পরে বলতে তো ভাই ইহুদি খেজুরগুলো আমার পাঞ্জাবির গায়ে বেঁধে দেন। ওই খেজুরগুলো পাঞ্জাবিতে বেঁধে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে এক জায়গায় মালগুলো সরগ হচ্ছে, জিহাদের ময়দানে যাবে। হযরতে আকিল কদম তুলে কদম তুলে আল্লাহ রসুলের দরবারে যেতে চায়, গায়ে দিয়ে তার টপ টপ করে ঘাম ঝরতেছে, রক্ত ঝরতেছে। আল্লাহর নবী সাহাবাদেরকে ডেকে বলেছিলেন, সাহাবারা ওই দেখো আমার পাগল আকিল, যার হাত নাই পা নাই লুলো, ওর কে এত মারে মেরেছে, গাগুলো এত রক্ত কেন? আমি তো বুঝতে পারি না। হযরত ওমর দাঁড়িয়ে চিৎকার করে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই যে তরবারি অসহায় ব্যক্তিকে এত মারে মেরেছে, এটা আমি মানতে পারবো না হুজুর। একবার আকিলকে বলতে বলুন কে এমন করে আকিলকে মেরেছে। ওই সময় আকিল বলছে, ইয়া রাসূলুল্লাহ গাবিবাল্লাহ আমার হাত নাই পা নাই বলে আমি জিহাদে যেতে পারবো না, আমি শরীক হতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমি কিছু মাল দিয়ে সহযোগিতা করবো বলেছিলাম, আমার বাড়িতে কয়েকদিনে খাওয়া হয়নি, আমার মা কোনো খাবার আমাকে দিতে পারেনি, তাই আমি ইহুদির বাড়িতে বাগানে পানি তুলতে গিয়ে এই দেখেন আমার পিঠ নেই পেটের চামড়া, পিঠের চামড়া গুলো উঠে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ। শুধু ইসলামের উপকার করার জন্য এই পানি তুলতে গিয়ে আমার পেটের চামড়া গুলো উঠে গিয়েছে, কোনো ইহুদি আমাকে মারেনি, আমি শুধু ইসলামকে জিন্দা করার জন্য আপনাকে খুশি করার জন্য আমি এত কষ্ট করে এই খেজুর গুলো এনেছি, এই খেজুর গুলো আপনাকে দান করলাম, এই খেজুর গুলো আপনি জিহাদের ময়দানে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডেকে বললেন, ওর সিদ্দিকে আকবর আমার আকিল যে খেজুর গুলো এনেছে ওর পিঠের সাথে বাঁধা, ওই খেজুরে রক্ত লেগে গিয়েছে, ওই খেজুর গুলো নিয়ে যাও নিয়ে যাও। ওই যে সমস্ত সাহাবাদের মাল যে জায়গায় সড়ক করা রয়েছে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম, এই আকিলের মালটাকে নিয়ে এই গুটি কত খেজুরটুকুলো নিয়ে ওই সমস্ত মালের উপরে তুলে দাও, এই আকিলের মালের বিনিময়ে ওই সমস্ত মালগুলোকে আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন, আটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন আমাদের সমাজ আছে চাষ করে খায় দেয় হাজার, আর চাকরি করে দেয় 200, আছেন এরকম? আবার দানি দান করে বকিলের,
ইসলাম ধর্মের জন্য আকিল রাদিয়াল্লাহু তাআলা নু নিজের চামড়া বিলীন করে সহযোগিতা করেছে আপনাদের এই জলসা এর জন্য সহযোগিতা ফেরেশতারা করবেন আপনারা করবেন বলে আপনাদের করতে হবে তো ঈমান না তো পরীক্ষা হবে হযরতে সালমান ফারসি কালেমা বলে মুসলমান হতে কত কষ্ট জীবন চলে যাচ্ছে হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা নিজের চামড়া ছাড়িয়ে দিয়েছে আর আমরা যারা বসে আছি দেখবেন মরে যাচ্ছে বলছে এত কষ্ট হচ্ছে বলছে আল্লাহ মরণ করো মরণ করো লোকে বলে না ছেলেকে ডেকে বলছে ডাক্তার কাছে তার দুটো বড়িলা যন্ত্রণা বড়িলা দুটো খাই এদি বলছে আল্লাহ মরণ সহ্য হয় না রদি বলছে বড়ি ওষুধ বড়িলা বলে না বলে বলে এই জলসা আগামী বছর আপনারা করবেন চিন্তা করছেন যদি বলি মাল দিতে হবে তো আমার যদি বলি মাল দিতে হবে ওই টাকা নিয়ে কবরে যাবে আজকে আমি এইখানেতে কালকে কোথায় জানি না আর আজকে দেখো এসবারে সাথে কালকে হয়তো হবে না তাই সালাম জানাই সবার পরে এ অগ মুসলমান আজরাইলে এসবারে পরে সবাইকে রেলেবে যান এ জীবন সামনে দেহ খানি বলবে সবাই লাশ আর থাকবে না কেউ এ ঘরে বসে সবাই কাটবে ঝাড়ের বাঁশ আচ্ছা আপনাদের কোডা কোন নাম কোডা নাম মানুষের কোডা নাম মুরবি একটা ইশারা করছে এরকম মানে সঠিকভাবে মুখে বলতে পারছে না এরেন করছে মানে একটা তাই তো একটা মানুষের চারটে নাম একটা মানুষের কোডা নাম চারটে যদি বলেন কেন মায়ের পেটে একটা কচি হয়েছে দুনিয়াতে এসে নাম দিয়েছে আব্দুল সাত্তার নানা নানি এসে কই বাচ্চাকে কোলে লওয়ার জন্য বলে যে আব্দুল সাত্তারকে আমার কোলে দাও কি বলে কচি মোনা সোনা আমার কোলে দাও বলে না তাহলে নাম ছিল আব্দুল সাত্তার ডাকছে কি বলে কচি বলে আর কচি যখন বড় হয়েছে আব্দুল সাত্তার যখন বড় হয়েছে বিয়ের দিন করেছে গাড়িতে করে যখন বিয়ে করতে যায় তখন কি বলে হ্যাঁ তখন বলে আব্দুল সাত্তার যাচ্ছে বলে বলে না কি যাচ্ছে বর আর দুনিয়াতে পটল তুলেছেন বিদায় নিয়েছেন মসজিদের চার চাকা গাড়ি খাটিয়ায় করে যখন নিয়ে যাচ্ছে তখন ডেকে কি বলে তাহলে কোটা হয়েছে চারটি হয়েছে আগে বলছিলাম একটা সব পরিবর্তন হয়েছে মুসলমান পরিবর্তন হয়েছে হয়নি দেখেন সমাজে সব পরে আগে ছেলেরা কি বলতো আব্বা 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 এখন কি বলছে বাপি বাপি আবার কি ড্যাডি ড্যাডি আবার কি পাপা পাপা যত শিক্ষিত হচ্ছে তত পরিবর্তন হচ্ছে আগেকার বাচ্চারা সকালবেলা তুলে খাটে পেশাব করে দিচ্ছে বাচ্চা সকালবেলা মা তুলে কি বলছে এই কোচ এই কোচ এই মুতেলে 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 এই মত 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 করতো না এখন মুত আছে তুলে বলছে এই তুলে বলছে এই হেসি কর হেসি করলে হেসি কর হেসি কর বলতো না বলতো না মায়েরা বলতো তুলে লে দেখুন ছেলেরা তো শীতের সময় ওঠে না ওঠে স্বামী শুয়ে রয়েছে লেমনিতে আর মা তুলে বলতে কইছে হেঁচি কর হেঁচি কর হেঁচি কর এখন আর হেঁচি বলে না কি বলে বলেন তুলে লে বলছে হ্যাঁ ঝেলে দে ঝেলে দে ঝেলে দে পরিবর্তন হয়নি মুসলমান পরিবর্তন হয়নি হয়েছে ওই রসুল বলেছেন সাকিউ হাবিবুল্লাহ দানকারী কার বন্ধু রসুল বলেছেন আল্লাহর দোস্ত রসুলের কথা মিথ্যা হয় রসুল যে কথাগুলো বলেছেন পাই টু পাই মিলে যায় তো রসুল বলে আসাকি ও হাবিবুল্লাহ দানকারী আল্লাহর দোস্ত আর বকিল ও আদুল্লাহ বকিল হলো আমার আল্লাহর দুশমন তবে দেখবেন কিছু কিছু জায়গা আছে শয়তান মাথায় পায়খানা করে দেয় তিন ঘন্টা চার ঘন্টা জলসা শোনার পরে লোক ওঠে না ওঠে আর যেই চাঁদার কথা বলেছে বলে মুতলে গেছ মুতি আসি দুটা না টেনে আসি তাবারক দোয়া সময় ঢোকবান আসেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন রাসূল বলেছেন ও হলো শয়তানের খালাতো ভাই তবে এত যা বাবা মুত লেগেছে বাবা জানো চেপে বসে না যে বলেছ বলে এখানে যদি ঝেলে দাও কালকে গ্রামে বাস হবে না হবে বলে চাচা মিলাদ সন্ধিকে সেই প্যান্ডেলে ঝেলে দে বসে রে
जान दिए भलो पैसा दिए अर्थ दिए सम्पद दिए आगामी बसर देखो जल्लाके मोहब्बत कर रसुल के दुनिया आल्ला जिंदा रेखे देव देखो क्या एक ईमानदार आगामी बसरे जलसार जो सर्व প্রথম 2000 টাকা দেবে এই দেখেন তকবীর দা নারায় তকবীর ও পিছনের লোক বলছে যাচ্ছে সামনের দিকে হোক দেশে তো সামনে আমি দেবো হাই টাকা দিতে আমরা একটু কোর্সের তকবীর দান ফেরেশতার এসে টাকা দিয়ে যাবে पानी जत पानी तो दोला खाबे पानी जत दोला खाबे माछ तो अक्सिजेन पाबे माछ जत अक्सिजेन पाबे माछ तो चांगा होबे कस्टमर छुटी आसबे ताई आमी नेस्तिस तुमि कि बोझो भाई जत जत तकबीर देबेन टाका हात पाबे आसार के छुटी आसबे फेरेश्तारा देबे कोशे तकबीर दन तो देखि ना रे तकबीर तकबीर বলছে মাওলানা তুমি খেয়ে খেয়ে হাতির মতো শরীর বলছো তোমার আওয়াজ যদি আসতে হয় আমার কত জোরে দেবো শব্দ থেকে বসে রে নাকি ঠিক আছে আমি পিকআপ টানছি আটটি আরে তোমরা পালচারের মতো টানো তো দেখি না রে তকবীর নারে তকবীর আহারে আসমত বাবু আমার সামনে বসেছিল তাই তো দেখি সুযোগ বুঝে 2000 দিল আর যোগ্য বাপের যোগ্য বেটা এইখানে তো ছিল তাই তো দেখি গভীর রাতে হাতে তুলে দিল ও গো খোদা দোয়া করি আসমত তরে অতি আদরে তরে কত বি তার ঘরে আর ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখের কোটার আর দুনিয়াতে কোন সময় খায় না জানো মার এই দোয়া করে গেলাম আমি গোনাহগার আমিন ও আমিন খোদা আমিন ও আমিন আমাদের দোয়া কবুল রব্বুল আলামিন সকলে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর দেখি দ্বিতীয় নম্বর কে আছে 2000 দেবে এতগুলো মানুষের ভিতরে আমার আল্লাহ আদম নবীকে তৈরি করেছে জান্নাতের ভিতরে আল্লাহ ডেকে বলছে কি হয়েছে তাহল গল্প করবে কার সাথে পাঠি দাও মানে অক্সিজেন বেগমের দরকার আল্লাহ মাহওয়াকে তৈরি করেছে গল্প করতেছে রাসূল বলেছে যারা হলো দানকারী তারা হলো জান্নাতি আমি রাসূলুল্লাহ বললাম জান্নাতি জান্নাতি তাহলে আমার আসমত দাওয়াজি ইনি হলেন জান্নাতি এই আসমত দাওয়াজির সাথে mohabbat করবেন রাসূল বলেছেন মান তাসাবাউ বি কওমিন ফাওয়া মিনহুম তুমি দুনিয়ার যার সাথে সম্পর্ক রাখবে কাল কিয়ামতের ময়দানে তার সাথে হাশর হবে মদ করে শত যদি রাখো মদ করে যদি গাঁজা করে লকডাউনে টাকা নিতে মাল দাম বেড়েছে কেন আর খাইয়েছ কেন ব্যাগ দে লাইন দিতে হয়েছে গোশের গোশাইনি মোল্লা কোনোদিন হটে না পেছে না তবে আল্লাহ যার মন নরম করে দেবে সে দেবে টাকা কেন আমি আগে বলেছি সবার দান ভালো জায়গা যায় না রাস্তাতে গাড়ি নিয়ে যাচ্ছি ধরে বল চলাই অমুক পূজো হবে 1000 টাকা 1000 টাকা দিতে বলছে হবে না গাড়ি সাইড কর তলে তুই 501 টাকা লে 1000 টাকা বলে লে 501 টাকা ওই 1 টাকায় কি করছে মাল তুলে দেব শেরে ভালো জায়গা গেছে খারাপ জায়গা তুমি যদি না দাও মিরি আল্লাহ আদায় করিয়ে দেবে তো সব জায়গা সব
টাকা যায় না ইমানদারের টাকা ভালো জায়গা যায় আল্লাহওয়ালাদের টাকা ভালো জায়গা যায় তাহলে মুরব্বি প্রথমে দেখেছেন ইমানদারের পরীক্ষা এত বলতে হবে কেন এতগুলো মানুষ একজন যুবক ছেলে একজন মুরব্বি একজন যে আল্লাহ আমার যদি হায়াতে রাখে এক বছর পরে আমি দেব আর একজন দেখি নগদ নগদ বাহ বাহ সদ্দগুর মিষ্টি ভালো সদ্দগুর সদ্দগুর ভাগ কর যদি বলে 5 লাখ টাকা দেনা আছে তাহলে ও বুড়ো লোক করে গেছে কি করেছে আমাদের কি বলে গেছে সরা সরা বলবে না বলবে তো ভাই মরে গেলে সব বেকার তো বলছিলাম তাহলে কি আছে একজন 2000 লকডাউনের সময় মুরব্বি বলেছেন আমি দেবো 2000 নগদ দিয়েছেন দ্বিতীয় নম্বর এতগুলো মানুষ মুখের দিকে তাকিয়ে রয়েছেন ভাই 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 দ্বিতীয় নম্বর 1000 2000 টাকা আর একজনা দেন দেখি এতগুলো মানুষ একজনা দ্বিতীয় নম্বরে 2000 টাকা দেবে খাস করে দোয়া করব আব্বা দুনিয়াতে বিদায় নিয়েছি আম্মা দুনিয়াতে বিদায় নিয়েছে জানি না কবরে কি হালে কি অবস্থা আছে আজকে তুমি পাকা ঘরের ভিতরে আরাম করছো যে আব্বা মায়ের জন্য দুনিয়ার মুখ দেখেছেন সেই আব্বা ভাঙা কবরের ভিতরে শুয়ে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে আমার সন্তানেরা কি দেবে আমার সন্তানেরা টাকা দেবে দান করবে ভাই সেই আব্বা মায়ের দিকে তাকান টাকা পয়সা যাবে না আব্বা মা খালি হাতে চলে গেছে আপনারও খালি হাতে যেতে হবে কেউ সঙ্গী হবে না আজকে তুমি এখানে এক সবাইকে নিয়েছো কবরে গেলে কেউ হবে না কবরের সাথী হবে দান কবরের সাথী হবে নামাজ কবরের সাথী হবে সাদকা কবরের সাথী হবে রোজা কবরের সাথী হবে কলেমা তো সেই কবরের সাথী করার জন্য 2000 টাকা এতগুলো মানুষের ভিতরে আর একটা মানুষ 2000 টাকা দেবেন এক বছর পরে তকবীর নারায়ণ তকবীর আওয়াজ হয় না আওয়াজ ঝিমিয়ে গেলে টাকাও ঝিমিয়ে যাবে ভাই কোষে তকবীর নারায়ণ তকবীর নারায়ণ তকবীর তাহলে আর একজন 2000 টাকা এতগুলো মানুষের ভিতরে চিন্তা করছো দেবো না দেবো না দেবো না দেবো না আজকে যদি দেই বাড়ি গেলে আবার বউ যদি ঠেঙায় তুমি কার নাম করে টাকা দেছো হ্যাঁ বউ ঠেঙাবে চিন্তা ভাবনা করছে এখন তো সব বোর কাছে বিক্রি হয়ে গেছে চিন্তা ভাবনা করছে দেবো না দেবো না দেবো না দেবো না বউ আবার যদি রাতে সুতি না দেয় কিনের গুতো যদি মারে সেও বিপদ ওই কিনের গুতো মারে তো নাকি তাহলে হুজুর ওই কথা বলা যায় হ্যাঁ মদ্দা লোক মদ্দানি হারিয়েছে মদ্দা লোক মদ্দানি হারিয়েছে বলে বউ কাছে গুতো খাচ্ছে বউ কাছে মাটি খাচ্ছে ওই আল্লাহর দিকে আমার দিকে তাকিয়ে আল্লাহর দিকে তাকিয়ে আর একটা মানুষ 2000 টাকা দেবেন এক বছর পরে এতগুলো মানুষ আর মায়েরা যারা আছে মায়েদের ভিতর থেকে যদি পাঁচটা মা 500 টাকা করে পাঁচটা মা যদি নাম লিখে দেয় সর্বপ্রথম পাঁচটা মা নাম লিখে পাঠাবে আমি একটা ফিরে তাবিজ দিয়ে যাব স্বামী স্ত্রী মরণ পর্যন্ত পেটাপিটি হবে না মারামারি হবে না পাঁচটা মা যদি 500 টাকা করে নাম লিখিয়ে দেয় ফ্রি তাবিজ দেবো মরণ পর্যন্ত স্বামী স্ত্রী পেটাপিটি হবে না স্বামী বলবে সোনা বুড়ি বলবে সোনা পাঁচটা মা 500 টাকা করে আর এতগুলো মানুষের ভিতরে ভাই 2000 টাকা আর একজনা দেন দেখি কি আছে বাবু এতগুলো মানুষের ভিতরে চিন্তা করছে হুজুর 2000 দেবো 2000 হ্যাঁ একজনা দেন 2000 ওই কঠিন জায়গা আপনাদের কুলতলি এই সাইজে এত বলতে হয় না টাকায় পাওয়ার ছুটিয়ে দেয় আর আপনারা কি ব্যাপার বুঝতে পারলেন 2000 টাকা এক বছর পরে দেবেন এই জলসার জন্য কমিটিদের কাছে দেবেন জলসা হবে মাইক চলবে যতবার সুবহানাল্লাহ বলবেন যতবার আলহামদুলিল্লাহ বলবেন তার বিনিময়ে আমার আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবেন নেকি জোরে বলেন সুবহানাল্লাহ তো আর বছরে এক বছর পরে 2000 টাকা দেবেন এতগুলো মানুষের ভিতরে একজন যুবক ছেলে যে হুজুর আমি ব্যবসা করি আমি গাড়ি চালাই যেন অ্যাক্সিডেন্ট না হয় দুর্ঘটনা না হয় তার জন্য একটু দোয়া করবেন তার জন্য হাত তুলে দোয়া করব 2000 টাকা আর বছর এক বছর পরে দেবে একজনে হাত তোলে বাবুর একজনে হাত তোলে।